উনিশশো ছিয়াত্তর সালের জানুয়ারিতে পঁচাশি বছর বয়সে মারা যান লেখক আগাথা ক্রিস্টি গোয়েন্দা উপন্যাস আর অপরাধ কাহিনী লিখে এত জনপ্রিয়তা বিশ্বে তাঁর আগে আর কোন লেখক পাননি হারকি পোয়ারো আর মিস মার্পেলের স্রষ্টা আগাথা ক্রিস্টির জীবন নিয়ে এবারের ইতিহাসের সাক্ষী পরিবেশন করছে আমি মোয়াজ্জেম হোসেন

He was desperately at me and saying, look at those, Matthew, he said, and not an unkind word. She was just a, a loving and very attentive grandmother. I mean, my mother was an only child, and so am I, and so... নানী হিসেবে তিনি ছিলেন অসাধারণ খুবই ভালোবাসতেন আমাকে আমার মা ছিলেন তার একমাত্র সন্তান এবং আমিও আমার মায়ের একমাত্র সন্তান বলতে পারেন আমার মা এবং আমি আমরা দুজনেই ছিলাম তার নয়নের মণি যে কোনো যুগেই আপনি এমন মানুষ খুব কম পাবেন যারা দাবি করতে পারেন যে তাদের কোন শত্রু নেই কিন্তু আমার নানি ছিলেন আসলেই সেরকম বিরল এক মানুষ যার কোন শত্রু ছিল না ব্যক্তি হিসেবে আগাথা ক্রিস্টি ছিলেন এমন এক মানুষ যিনি নিজের কথা খুবই কম বলতেন অন্যের কথা শুনতেই ছিলেন বেশি আগ্রহী তিনি ছিলেন আসলেই অসম্ভব মনোযোগী এক শ্রোতা ওয়ালিংফোর্ডে তার সঙ্গে লাঞ্চ যাওয়ার কথা আমার মনে পড়ে যখন তিনি লেখালেখিতে ব্যস্ত নন তখন তিনি মাঝে মধ্যে আমাকে আর আমার বন্ধুদের স্কুল থেকে তুলে নিতেন যখন আমি অক্সফোর্ডে তখনও তিনি এরকম চলে আসতেন তার মাপের একজন লেখক আমি বা আমার বন্ধুদের ব্যাপারে যেরকম আগ্রহ দেখাতেন সেটা সবাইকে বিস্মিত করত যারা তার সঙ্গে দেখা করতে আসতেন তাদের ব্যাপারেও তিনি ছিলেন এরকম মনোযোগী অন্যদের কথাই বেশি শুনতেন নিজের কথা মোটেই বলতেন না তার নিজের ব্যাপারে কথা বলতে কেউ তাকে রাজি করাতে পারেনি অগাথা ক্রিস্টি যখন উনিশশো ছিয়াত্তর সালে তাঁর অক্সফোর্ডশায়ারের বাড়িতে মারা যান ততদিনে তিনি আশিটিরও বেশি বই লিখে ফেলেছেন এর বেশিরভাগই গোয়েন্দা উপন্যাস তবে নামে কিছু রোমান্টিক গল্প উপন্যাস কবিতা এবং নাটকও লিখেছেন তার সবচেয়ে বিখ্যাত নাটক দ্য মাউস ট্র্যাপ মঞ্চে আসে উনিশশো সালে এটি ছিল সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা নাটকগুলোর একটি আগাথা ক্রিস্টির এই জনপ্রিয়তার রহস্য আসলে কি তিনি নিজে অবশ্য নিজের প্রাতিষ্ঠানিক শিক্ষার অভাবকেই তাঁর সাফল্যের নেপথ্য রহস্য বলে মনে করেন আমাকে লোকজন জিজ্ঞাসা করে আপনি কি মনে করে লেখালেখি শুরু করেছিলেন আমি বলব আমি যে লেখাপড়ার কোন সুযোগ পাইনি সেটাই হয়তো এর পেছনে কাজ করেছে তবে এখানে বলে রাখি আমি কিন্তু শেষ পর্যন্ত স্কুলে যেতে পেরেছিলাম ষোলো বছর বয়সে আমি প্যারিসের এক স্কুলে গিয়েছিলাম কিন্তু তার আগে পর্যন্ত সামান্য অঙ্ক ছাড়া আর কোন লেখাপড়ার সুযোগ কিন্তু আমি পাইনি আমি ছিলাম খুবই অলস প্রকৃতির তবে আমি নানা রকম গল্প বানিয়ে নিজেই সেগুলো অভিনয় করতাম গল্প লিখতে আমার কোনো ক্লান্তি ছিল না কাজেই যখন আমার বয়স ষোলো বা সতেরো ততদিনে কিন্তু আমি অনেকগুলো গল্প আর একটা উপন্যাস লিখে ফেলেছি আর আমার বয়স যখন একুশ ততদিনে আমি আমার প্রকাশিত বইগুলোর একটি দ্য মিস্টিরিয়াস অ্যাফেয়ার অ্যাট স্টাইলস লিখে ফেলেছি She she was always brought up by her her own own mother, to whom devoted and way, তিনি বড় হয়েছিলেন তার মার কাছে এমনভাবে তাকে বড় করা হয়েছিল যাতে স্বাধীনভাবে নিজে নিজেই সবকিছু করতে পারেন আমার মনে হয় লেখালেখির তাগিদটা তার নিজের ভেতর থেকেই এসেছিল তার প্রথম বই দ্য মিস্টেরিয়াস অ্যাফেয়ার অ্যাট স্টাইলস একাধিক প্রকাশক ফেরত পাঠিয়েছিল তারা এটি প্রকাশে রাজি হয়নি একজন প্রকাশের লেখা চিঠি আমাদের আর্কাইভে এখনও সংরক্ষিত আছে যেখানে এই প্রকাশক সাড়ম্বরে জানাচ্ছেন কেন তার পাণ্ডুলিপি প্রকাশের যোগ্য নয়

উনিশশো সালে তার প্রথম বই প্রকাশিত হল তারপর একে একে বেরুল আরও অনেক বই পাঠকরা গোগ্রাসে গিলতে লাগল তার অপরাধ রহস্যের গল্প উনিশশো ছাব্বিশ সাল নাগাদ ক্রিস্টি হয়ে উঠলেন অসম্ভব জনপ্রিয় এক লেখক কিন্তু সে বছরই এক রহস্যজনক ঘটনা ঘটল রহস্যগল্পের লেখক আগাথা ক্রিস্টি নিজেই নিখোঁজ হয়ে গেলেন তার মা তখন মারা গেছেন প্রথম স্বামীর সঙ্গে সংসার ভেঙে যাচ্ছিল এর মধ্যেই এগারো দিন ধরে তিনি নিখোঁজ এই ঘটনা সম্পর্কে তার আত্মজীবনীতে কোন স্পষ্ট ব্যাখ্যা ছিল না ঘটনা পুরোপুরি বুঝতে পারিনি কখনো তখন যে মানসিক অবসাদ এবং বিষণ্নতায় তিনি ভুগছিলেন সেটাকে চিকিৎসা শাস্ত্রে কি বলে আমি ঠিক জানি না কিন্তু আমার মনে হয় তিনি তখন প্রচন্ড অসুখী ছিলেন এর মূলে সেটাই এসব ঘটছিল যখন তার মা মারা গেছেন এবং তার স্বামী তাকে ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তার হয়তো মনে হচ্ছিল পায়ের নিচে থেকে মাটি সরে গেছে তার চারপাশে সবকিছু ধসে পড়ছে এই অবস্থায় তার মনের অবস্থা এরকম হওয়া স্বাভাবিক হয়তো তিনি পরিচিত পরিবেশ ছেড়ে কোথাও পালিয়ে গিয়ে হাঁপ ছেড়ে মারতে চেয়েছেন তিনি এ নিয়ে কোনো কথা কখনোই বলেননি আমার মাকেও কখনো বলেননি আগাথা ক্রিস্টি ছিলেন খুবই লাজক প্রকৃতির মানুষ

আমার বন্ধুরা আমার কাছে জানতে চায় লেখার কাজটা আমি কিভাবে করি শুনে হয়তো হতাশ লেখালেখির কোনো নির্দিষ্ট পদ্ধতি নেই আমার একটা বহু পুরোনো বিশ্বস্ত টাইপ মেশিন আছে সেটাতেই আমি আমার লেখালেখির কাজটা করি ছোট গল্পের জন্য ব্যবহার করি একটা টিকটোফোন বা শ্রুতিলেখন যন্ত্র উপন্যাস লেখার কাজটা অবশ্য একটু জটিল মূল কাজটা আসলে আমার মাথার ভেতরেই করতে হয় আমাকে ভাবতে হয় কিভাবে গল্পটা দাঁড় করাবো এটা নিয়ে আমি চিন্তা চালিয়ে যাই যতক্ষণ পর্যন্ত এর একটা কাঠামো দাঁড় করাতে না পারছি I think she liked challenging herself. The one thing that she was never short of was ideas, and even now we possess um, 60 or 70. আমার মনে হয় তিনি নিজেকে চ্যালেঞ্জ করতে পছন্দ করতেন। তার আইডিয়ার কোনো অভাব ছিল না। তার 60 70টির মতো নোটবুক আমাদের কাছে আছে। সেখানে তার খুব বাজে হাতের লেখায় নানা রকমের গল্পের আইডিয়া লেখা আছে। আগাথা ক্রিস্টির গোয়েন্দার হস্য গল্পের দুটি চরিত্র হারকিউ পোয়ারো এবং মিস মার্পল এই দুটি চরিত্রের আইডিয়া তার মাথায় কীভাবে এসেছিল তখনই এরকুলাটা তার মাথায় আসে বেলজিয়াম থেকে আসা গোলমাতা ছোট গোফওয়ালা এই চরিত্র টর্কিতে এসে বাস থেকে নামছে এটাই আমরা দেখি আর জেন মার্পল চরিত্রটা আসলে তার নিজের মা আর তার খালার মিশেল বলতে পারেন একটা নিখাদ ইংরেজ চরিত্র বলতে পারেন মধ্যে আমার অনেক আছে। মারপল আর হার্কিও পোয়ারো হয়ে উঠল ইংরেজি সাহিত্যের দুই ভীষণ জনপ্রিয় চরিত্র আগাথা ক্রিস্টির এই গোয়েন্দা গল্প অনুদিত হয়েছে বিশ্বের একশোর বেশি ভাষায় এই কাহিনী নিয়ে হয়েছে বহু টেলিভিশন সিরিয়াল এবং সিনেমা ম্যাথিউ প্রিচার্ড তাঁর প্রায় পুরোটা জীবন কাটিয়েছেন নানির সাহিত্যকর্মের সংরক্ষণ এবং প্রসারে কয়েক মিলিয়ন পাউন্ডের যে কোম্পানি ক্রিস্টির বিষয় সম্পদের দেখাশোনা করে তিনি সেই কোম্পানির প্রধান